आज भारतीय जनता पार्टी पक्ष থেকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে শ্রীরামপুর কার্যালয়ে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। যারা শিক্ষা নেবে তারা যদি দেখতে পায় প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার জন্য টাকা চুরি করা হচ্ছে, তাও হাইকোর্ট বলছে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে মাঠে, তাদের চাকরি হয়নি, কারো কারো জমি গেছে, ভিটে গেছে, বাড়ি গেছে, সোনার গয়না গেছে, ভোট বলে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সেখানে শিক্ষা ব্যবস্থা কি, যারা শিক্ষামন্ত্রী বলে দিচ্ছে, অন স্টেজে বলছে শিক্ষামন্ত্রী যে চাকরি পাবে শুধু তৃণমূল কংগ্রেসের ছেলেরা, মানে চাকরি পেতে গেলে পয়সা দিতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। এটা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখের ভাষা। তো সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি আছে, স্কুল খোলা থাকবে কি খোলা থাকবে না, মিড ডে মিলের চাল চুরি করবে কি করবে না, এটা তো সরকার চলছে না, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। এই সরকারের কোনো নৈতিকতা নেই পশ্চিমবঙ্গের শাসনে থাকা, নৈতিকতা হারিয়েছে। আমরা মনে করি বর্তমান যে সরকার চলছে, আর কিছুদিন পর যে স্কুল যে টিচার যা সব সংস্থা আছে পয়সা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না বলছে লক্ষ্মীর ভাণ্ডার। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন ওখানে এমনি সভায় বলছেন কোথাও টাকা দিতে পারবো না, সব টাকা এখন লক্ষ্মী ভাণ্ডারে দিতে হবে, কেন 500 টাকা করে দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করে ভোটটা নিতে হবে। রাস্তাঘাট জলাঞ্জলি যাক, শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলি যাক, লক্ষ্মীর ভাণ্ডার চাই, আর মহিলা ভোট চাই, 500 টাকা করে দিয়ে ভোট কেনা যায়। তো মমতা ব্যানার্জির পুরোটাই ভোটের স্ট্যাটিস্টিক, কোনো মানুষের উন্নয়নের কিছু নেই। আপনারা দেখেছেন দিকে দিকে, আপনি এক পা যদি বাড়ান তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যত নেতা আছে অল আর কট করাতে একজন তার বাইরে কেউ নেই। তো সেই রাজ্য আর কি হবে, সেই রাজ্য তো একটু বেশি কিছু হতে পারে না। আমাদের দুর্ভাগ্য, আমরা একসময় বিহারকে বলতাম যে জঙ্গল রাজত্ব কায়েম করেছে, দূর থেকে দেখতাম শুনতাম আর তো আতঙ্ক মনে মনে ভাবতাম, এখন নিজেরা ফিল করছি সেটা। এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের দূর। চাকরি পাচ্ছি শিক্ষকরা এখনো ধর্ণায় বসে, এদের পাশে কেন্দ্র সরকার কি বলে? চাকরি পাচ্ছে কৃষক শিক্ষকরা যে ধর্ণায় বসে আছে কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের যেটা পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ তো চলে আসছে, প্রবলেম তো রাজ্য সরকার। আজকে দেখুন যখনই কেন্দ্র সরকার থেকে একটা ইয়ে জারি করা হলো যে কেন্দ্রের নামের প্রকল্প রাজ্যে এসে যদি পাল্টে দেওয়া হয় তাহলে কেন্দ্র কোনো পয়সা দেবে না, দেখেছেন সঙ্গে সঙ্গে কোন পিটিয়ে গেল। এখন বিষয় হচ্ছে কেন্দ্র সরকার সর্বতভাবে পাশে আছে কিন্তু কেন্দ্রের টাকার কোনো হিসাব দেওয়া হচ্ছে না, কোনোটা 2 টাকা কেজি চাল কারা দেয় কেন্দ্র সরকার দেয়, আর রাজ্য সরকার আমাদের রাজ্যের যিনি আছেন উনি বলে বেড়ান উনি নাকি টাকা অল প্রজেক্ট কেন্দ্রের বলে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পাল্টে বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাংলা সড়ক যোজনা, কোথা থেকে আছে এগুলো? স্বচ্ছ ভারত কি করাচ্ছে? স্বচ্ছ ভারত থেকে আজকে নির্মল বাংলা করে চালানো হচ্ছে, সব কেন্দ্রের প্রজেক্ট নাম পাল্টে দেয় নিজেদেরকে, যারা একদম তৃণমূল লেভেলের মানুষ আছেন তারা কিছু জানেন না এই বিষয়ে, তাদের বাড়িতে একটা টিভি টেলিভিশন পর্যন্ত নেই, ফোন নেই, তারা কি বুঝবে? একটা সময় সিপিএম বলেছিল সর্বহারাদের পার্টি, আর এখন তৃণমূল কংগ্রেস সর্বচোরেদের পার্টি। তো এই চলছে আমাদের সরকার, বাংলার মানুষ সেই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে না তাড়ালে কোনোদিনও শান্তি পাবে না, শান্তি বজায় থাকবে না, পশ্চিমবঙ্গের ভারসাম্য বজায় থাকবে, এটা আমরা মনে করি। তো কেন্দ্র সরকার যাই করুক না কেন এরা অন্ধবিরোধিতা করে, এদের অভ্যাস। নেতাজি সুভাষ চন্দ্র বসু তো আমরা কি বলি, আমাদের গর্ব বলি, যেখানে মাননীয় মোদীজি সুভাষ চন্দ্র বসুর নিয়ে এত চিন্তা ভাবনা করছেন। আমাদের সুভাষ চন্দ্র বসুর প্রোগ্রাম 23 জানুয়ারি থেকে কন্টিনিউ চলছে এবং 26 জানুয়ারি পর্যন্ত এই 4-5 দিন চলবে, আমরা কেন্দ্র থেকে এটা ঘোষণা করি। সেখানে যে রাজ্যে আমরা বাস করি, যেখানে উনি ছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ব্যবহার, উনি নাকি বলেন উনি সুভাষচন্দ্র বসুর খুব ভালো ওনার কাছে উনি ওনাকে ওনাদেরকে নিয়ে ভাবেন অনেক কিছু বলেন, তো কার্যক্ষেত্রে সেটা নয়, সরকারের লোক দেখান। আমি কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবো, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবো, দুনিয়ার 1000টা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নিজের পার্সোনাল ব্যাপার না। হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে এখন সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেস
এবং মিডিয়ার একটা শ্রেণী। যেইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হচ্ছে আজকে, আমাদের সাধারণ কর্মীও কিছু যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ এত জ্যাম হয়ে গেছে ছেড়ে দেয়, তাদের নিয়ে কথা হতে না। যখন একজন এমএলএ এমপি থাকছে তাদের নিয়ে কথা হচ্ছে কেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমি ইচ্ছা করে থাকতেও পারি নাও পারি, এটা পার্সোনাল ব্যাপার আছে। এর জন্য পার্টি ছেড়ে দিলাম নাকি? পার্টি তো আমাদের কেউ ছাড়েনি, এতে কোনো প্রভাব পড়বে না। হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে যেভাবে একটা মিডিয়া হাইপ তুলে প্রচার হচ্ছে, এটা ধরতে টিকবে না কিছুই। আমাদের যে কোনো পরিবারের মধ্যে একটা সমস্যা থাকতে পারে, সেটা পরিবারের মধ্যেই মিটিয়ে নেওয়া হবে। সেরকম বিজেপি একটা বড় পরিবার, সেখানে ছোটোখাটো সমস্যা থাকলে আমাদের নেতৃত্ব মিটিয়ে নেবে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বেশি ইন্টারেস্ট না দেখালেও চলবে। ওরা এখন ভাবুক যে মমতা ব্যানার্জি টিকবে না অভিষেক ব্যানার্জি টিকবে, এটা ওরা ঠিক করবে। ওটা তো দুপাকে দুভাগে ভাগ হয়ে গেছে না, কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে দেবে। আমি কি বলবো, ওনাদের দলের মুখপাত্রই তো বলছেন যে উনি কখন বলেছেন, সন্ধ্যেই বলেছেন না সকালে বলেছেন, আপনারা তো ভালো করে বুঝতে পারছেন দলের লোকই বলছে। আবার কেউ আবার ওনাদের এমএলএ মিনিস্টার, তিনি আবার সুরা নিয়ে মহিলা নিয়ে পাশে বলছে, ছবি তুলে পোস্ট করাচ্ছেন। ওনাদের নেতাদেরকেই জিজ্ঞাসা করুন যে তৃণমূল কংগ্রেস দলটা আদৌ দল না এটা নাট্যকারের দল, ঠিক আছে? ওদের নেতাদের জিজ্ঞাসা করুন। আর কল্যাণ ব্যানার্জি যখন বলেছিলেন হয়তো কিছু অন্য অবস্থায় ছিলেন বলেছিলেন, এখন হয়তো হাত কামড়া চলছে। দেখুন অভিষেক ব্যানার্জি যে পায়ে পড়ছে, এটা ওদের ব্যাপার, আমাদের কিছু বিষয় না। দাদা পরশু দিনকে কলকাতা হাইকোর্টে বললেন যে মুকুল রায় এখনো নাকি আগসি কলমে চিঠিতে রয়েছে, কিন্তু উনি তো তৃণমূল জয়েন করছে, এই বিষয়ে দেখুন মুকুল রায়ের যদি বিষয় বলেন, আজকে আমি একটা বক্তব্য শুনছিলাম বীরভূমের এক নেতা, উনি বলছেন ওনার নাকি সোডিয়াম পটাশিয়াম কম পড়ে গেছে, হাঁটলে ভুলভাল কথা। যার কিছুদিন আগে অক্সিজেন কম পড়ছিল, তিনি আবার অন্যকে বলছেন যে সোডিয়াম পটাশিয়াম কম পড়েছে। এখন বিষয় হচ্ছে ওদের কোন নেতার সোডিয়াম আর পটাশিয়াম কম পড়ছে আর অক্সিজেন কম পড়ছে, এটা মমতা ব্যানার্জি ভালো বলতে পারে। আর পিএসসি চেয়ারম্যানের যেভাবে নাটক করা হচ্ছে এটা বিরোধীদের পার কথা। মুকুল রায় আলিপুর দুয়ারে গিয়ে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করাচ্ছে, আপনাদের কাছে ভিডিও আছে। তৃণমূল ভবনে গিয়ে অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা নিচ্ছেন, সেটাও আপনাদের মিডিয়ার কাছে আছে। তারপরেও নাটক করছেন উনি নাকি বিজেপিতে আছে, তো এই নাটকগুলো কি মানুষ দেখতে পাচ্ছে না? পিএসসি চেয়ারম্যান ওরা চাইছে কোনোভাবে ওদের পক্ষে রাখতে, যাতে হিসাবের ঘোটালাগুলো বিরোধী হাতে না চলে যায়। চুরি করবে চামারি করবে সব তো নিজেদের মধ্যেই থাকবে, তাই নিয়েই নাটক চলছে। কিন্তু সবার শেষে একটা কথা বলি, কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট ওনার তত্ত্বাবধানে হচ্ছে, সঠিক সময় কোর্টের উপর আমাদের ভরসা চাষা আছে। আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্র ভরসা করি, বিশ্বাস করি, তো উত্তর কোর্টই দেবে। আমি বলতে পারবো না, যারা তৃণমূল থেকে বিজেপিতে দালালি করতে এসেছিল, পয়সা কামাতে এসেছিল, তাদের আর পয়সা কামানোর রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তাই তারা তৃণমূল কংগ্রেসে ফিরে যাবে। এরকম তো ভুরি ভুরি লোক বিজেপিতে এসেছিল আমাদের বিধানসভা নির্বাচনের আগে, তাহলে কী হয়েছে? ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতা এসেছে পশ্চিমবঙ্গে, আসেনি তো? যারা আসছে আসবে, যারা যাবে যাবে, নিজেদের ধান্দা। দেখুন পার্টিটা আমরা করি একটা আদর্শ, যারা আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে ভরসা করি, মোদিজির কাজে বিশ্বাস রাখি, তারা কেউ বিজেপি ছাড়বে না। আর যারা ছাড়ছে তারা বিজেপি করতে আসেনি, তারা ধান্দাবাজি করতে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের বাইরে কোনো কোম্পানি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে হিন্দি কথা বলতে পারেন না, উনি কিভাবে যে ইউপিতে জোট করবেন? আমি মনে করি মমতা ব্যানার্জি ইউপিতে গিয়ে ভোটে প্রচার করলে আমাদের লাভ হবে, এটা আমরা মনে করি। আর ইউপিতে বিজেপি যথেষ্ট শক্তিশালী, ওখানে নিয়ে আমাদের নিয়ে ওদেরকে ভাবতে হবে না, একদমই নিশ্চিন্তে থাকুন। মমতা ব্যানার্জি কেন, ওখানেতে বিরোধী দলের যত বড়ই মুখ থাক না কেন, ওখানে গেলে ওর যোগীজি একাই যথেষ্ট।